আল্লাহ পাক বললেন ধরো, মুসা আলাইহিস সালাম সাপ ধরলেন, সঙ্গে সঙ্গে লাঠি হয়ে গেল, ফেরাউন বরদাস্ত করল না, রাষ্ট্রশক্তির পক্ষ থেকে আক্রমণ শুরু হলো। অপরাধ কি? মুসা আলাইহিস সালামের অপরাধ কি? কি অপরাধ? মাশা আল্লাহ, বুঝতে পেরেছেন? অপরাধ হচ্ছে তিনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমাকে আজ আমরা ভিক্ষার বুলি বানাইছি, এটা হলো সার্বভৌমত্বের বুলি, এটা হচ্ছে আল্লাহ পাকের সার্বভৌমত্বের কথা। আজ আমরা মানুষের কাছে আমরা শুনি, মানুষেরা ভিক্ষা চায় লা ইলাহা ইল্লাল্লাহ এক মুঠ চাউল দেন, লা ইলাহা ইল্লাল্লাহ দশ খান পাই দেন। এই হচ্ছে কালেমার জিকির। আবার কেউ কেউ জিকির করতেছে লা ইলাহা আস্তে ইল্লাল্লাহ জোরে, এমন জোরে কলব সাফ করে, কলব তাতে থাকলেও পারে গেলেও পারে। এই কালেমার জার এর আঘাত পয়গম্বররা মেরেছেন। হযরতে মূসা আলাইহিস সালাম যখন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই ধাক্কা ফেরাউন বরদাস্ত করতে পারে নাই, দরিয়ায় নীলের ভিতরে আল্লাহ পাক ডুবায় শেষ করে দিয়েছেন, দেন নাই? হযরতে মূসা আলাইহিস সালাম তার উম্মতেরা দরিয়ার পাশে বসে দিনই কথাবার্তা বলতেছেন, এমন সময় ফেরাউন তার শত্রু হচ্ছে মূসা আলাইহিস সালাম। শত্রু কেন? মূসা কি ফেরাউনের পাকা ধানে মই দিয়েছে নাকি? বলেন আপনারা, তার হালের গরু পিটায় মারছে নাকি? অপরাধ হল তিনি আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার কথা বলেছেন, এই শুধুমাত্র এই অপরাধে ফেরাউন তার দলবল নিয়ে তিন দিক থেকে আক্রমণ করেছে। মূসা আলাইহিস সালামের উম্মতেরা ভয় পেয়ে গেছেন, তারা বলছেন ইন্না লামুদরাকুন, আমরা পাকড়াও হয়ে গেছি। তিন দিকে সাড়াশি আক্রমণ, তিন দিকে শত্রু, একদিকে দরিয়া, পালাবার রাস্তা আছে? হযরত মূসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, সারেন্ডার করলেন না। হযরত মূসা আলাইহিস সালাম বললেন কাল্লা, কখনো নয়, ভয় পাওয়ার কোনো কারণ নাই, রব্বি সায়াহদিন, অবশ্যই আমার রব আমার জন্য রাস্তা করে দিবেন, ভয় পাইও না, আমার রব রাস্তা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে অর্ডার করলেন হাতের লাঠি দিয়া দরিয়ার উপরে আঘাত করো। হযরত মূসা আলাইহিস সালাম দরিয়ার উপরে আঘাত করলেন, রাস্তা ছিল দরকার একটার, এক বাড়িতে আল্লাহর হুকুমে লাঠি দিয়ে একটি আঘাত করার সঙ্গে সঙ্গে হযরত মূসার তার সঙ্গী সাথী দরিয়া পার হওয়ার জন্য দরিয়ার মধ্য দিয়ে আল্লাহ বারোটা রাস্তা পয়দা করে দিলেন। সে আল্লাহ আছে না নাই? এত আসতে বলেন কেন? ভয় পাওয়ার কারণ আছে? রাষ্ট্রশক্তি বাধা দিয়েছে সমস্ত নবীদেরকে। কেন? নবীদের চরিত্র খারাপ?